কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সৌভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দিতে রাখি বন্ধন উৎসবের সূচনা করেছিলেন। কবিগুরুর সেই প্রয়াস আজও সমসাময়িক। রাখি বন্ধন উৎসব বিশেষ করে বাঙালির সমাজ ব্যবস্থায় খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। কি আর সামাজিক সংস্থার পক্ষ থেকে শনিবার লঙ্কামুড়া বিএসএফের 120 নম্বর ব্যাটালিয়নে ডি কোম্পানির জওয়ানদের হাতে রাখি পরিয়ে দেওয়া হয়। কেয়ার সামাজিক সংস্থার বোনেরা রাখি পরিয়ে দেওয়ার পাশাপাশি তাদের হাতে মিষ্টির প্যাকেটও তুলে দেন। রাখি বন্ধন উৎসবের উদ্দেশ্য সম্পর্কে বলতে গিয়ে কেয়ার সামাজিক সংস্থার নেত্রীরা বলেন, আমাদেরকে রক্ষা করার জন্য বিএসএফ এর জওয়ানরা বহু দূর দূরান্ত থেকে সীমান্ত এলাকায় এসে দায়িত্ব পালন করে চলেছেন। দেশ এবং দেশমাতৃকাকে রক্ষা করার জন্য তারা মা বাবা স্ত্রী সন্তান সহ আত্মীয় স্বজনদের কাছ থেকে অনেক দূরে থাকেন। সে কারণেই তাদেরকে আপন করে নেওয়ার লক্ষ্যে কেয়ার সামাজিক সংস্থার পক্ষ থেকে রাখি বন্ধন উৎসবের দিনে প্রতিটি বিএসএফ জওয়ান ও অফিসারের হাতে রাখি পরিয়ে দিয়ে তাদের প্রতি সৌভ্রাতৃত্বের বার্তা দিয়েছে সংস্থার কর্মীরা। রাখি বন্ধন উপলক্ষে কেয়ারের পক্ষ থেকে আজকে আমাদের বিএসএফ জওয়ান ভাইদের কাছে এসেছি। ওরা তো সকলে ওদের পরিবার থেকে দূরে আছে, শুধুমাত্র আমাদেরকে রক্ষা করার জন্য। তো আমাদের এটা ছোট্ট একটা প্রচেষ্টা শুধুমাত্র ওদের জন্য কিছু একটা করার। তো তারপর আমরা এখন আছি লঙ্কামুড়া, তো তারপর আমরা যাচ্ছি শালবাগান, আর ওইখানটায় কাজটা শেষ করে আমরা যাচ্ছি এই অনাথ আশ্রমে যাবো। মেয়েদের একটা আছে জওহরলাল নেহরু বালিকা নিবাস, তো ওইখানে আমরা যাচ্ছি। শালবাগান বিএসএফ এর প্রধান কার্যালয়েও তারা প্রত্যেক অফিসার জওয়ানের হাতে রাখি পরিয়ে দিয়ে প্রত্যেককে ভাই হিসেবে বরণ করে নেবে। আগামী দিনেও তাদের এই ধরনের প্রয়াস অব্যাহত থাকবে বলে স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে জানানো হয়। কেয়ার সামাজিক সংস্থার উদ্যোগে আজ রাখি বন্ধন উৎসব উপলক্ষে লঙ্কামুড়ে বিএসএফ ক্যাম্পে বিএসএফ জওয়ান ভাইদের হাতে রাখি পরিয়ে রাখি উৎসব পালন করা হয়। ব্যুরো রিপোর্ট, হালাবোল।